নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বার্মিজ সুপারি ভর্তি চারটি ট্রাক আটক শিলচরে, গ্রেফতার চার গাড়ি চালক। সমাজসেবা সাহিত্যে অবদান, সোনাইয়ের কৃষ্ণমোহনকে সম্মানিত করবে ক্রীড়া মন্ত্রক। ১১৯ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুর্নীতি, পারভিন ইমরানার বিরুদ্ধে ফুঁসছেন মানুষ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বার্মিজ সুপারি ভর্তি চারটি ট্রাক বাজেয়াপ্ত করা হল শিলচরে। সুপারি ভর্তি এই ট্রাকগুলো আটক করার পর আরেকবার প্রমাণ হয়েছে যে বরাক উপত্যকায় সিন্ডিকেট সাম্রাজ্য এখনও সক্রিয় রয়েছে। কয়লা, সুপারি ও সার পাচারের করিডোর হিসেবে ব্যবহৃত হচ্ছে এই উপত্যকা। সোমবার রাতে কাছাড় পুলিশ অভিযানে নেমে এই সাফল্য পেয়েছে। পুলিশ জানিয়েছে, মিজোরামের চাম্পাই থেকে অবৈধভাবে চারটি সুপারি ভর্তি ট্রাক গুয়াহাটিতে পাচারের সময় শিলচর রাঙ্গিরখাড়ি পুলিশ এগুলো জব্দ করে। চারটি ট্রাক থেকে মোট ১,২০০ বস্তা সুপারি বাজেয়াপ্ত করা হয়। সঙ্গে আটক করা হয়েছে চারজন লরি চালককে। এখন প্রশ্ন উঠেছে, মিজোরাম থেকে শিলচর আসার পথে লায়লাপুর গেট থাকা সত্ত্বেও কি করে এগুলো শিলচরে প্রবেশ করল? আটক গাড়ি চালক এদিন জানায়, গাড়িতে থাকা মালের বিষয়ে তাদের কিছুই জানা নেই। মালিককে না, আপনারা ধরছে কে? এটা তো সিভিল ধরছে, ধরছেন দাদা। লোক কিটা আমরা তো জানি না, কে ধরছে। পাবলিকে তো লোক না, অন্য কে ধরলে তো জানা হতো না, কারণ আমরা জানি না। তো আপনারা সামনে আমরা ধরো, আপনারা কয়টা গাড়ি আসলো? চারটে গাড়ি আসলো। কত ব্যাগ মাল? চারটে গাড়ি তো আমার গাড়িটা 300 ব্যাগ আছে, কিন্তু বাদবাকি গাড়িটা কত ব্যাগ আছে এটা জানি না আমি, কারণ সমাজসেবা ও সাহিত্যে অসামান্য অবদানের জন্য ন্যাশনাল ইউথ অ্যাওয়ার্ড 2016-17 জন্য নির্বাচিত হয়েছেন কৃষ্ণমোহন সিংহ। সোনাই বিধানসভা কেন্দ্রের কুচুদরমের এই প্রতিভাবান যুবকের হাতে 12 আগস্ট নতুন দিল্লিতে যুবা কার্যক্রম এবং ক্রীড়া মন্ত্রণালয় ভারত সরকারের তরফে তুলে দেওয়া হবে পুরস্কার। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে কৃষ্ণমোহন জানান, প্রাক্তন জেলাশাসক ডক্টর এস লক্ষণন তাঁর নাম সুপারিশ করেছেন। এজন্য তিনি জেলাশাসক ডক্টর লক্ষণনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এটা মানে 2018-এর আগস্ট মাসে তারা নমিনেশন ফর্ম ছেড়েছেন, তখন আমি নমিনেশন দিয়েছেন। আমার নমিনেশন মানে রিকমেন্ডেশন করেছেন ফর্মার প্রাক্তন ডিপুটি মানে কমিশনার ডক্টর লক্ষ্মণ, তিনি আমাকে রিকমেন্ডেশন করেছেন। তারপরে কমিশনার মানে সেক্রেটারি থেকে আবার আমাকে স্টেট লেভেলে সিলেকশন করেছেন। তারপরে আমি দিল্লি থেকে আমার মানে ন্যাশনাল মানে ইউথ অ্যান্ড স্পোর্ট অ্যাফেয়ার্স থেকে আমাকে ফাইনাল ডিক্লেয়ার করেছে। কবে দেওয়া হবে এটা? আগস্টের 12 আগস্ট দেওয়া হবে দিল্লিতে। কিসের উপরে আপনার? এটা আমার মূলত আমার মানে সাহিত্য এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট, তার আমার এই ফিল্ডে আমাকে এই মানে এই মানে অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে। হ্যাঁ, অ্যাওয়ার্ড পেয়েছেন। এই আগে আমি স্টেট লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল এবং ন্যাশনাল লেভেল অ্যাওয়ার্ড পেয়েছেন। কৃষ্ণমোহন তাঁর এই সাফল্যের জন্য গোটা বরাকবাসীকেও ধন্যবাদ জানিয়েছেন। আজকে যে মানে আগামী দিনে যে মানে মিনিস্ট্রি অফ ইউথ অ্যান্ড স্পোর্টসে তার তরফ থেকে 2016-17 যে ন্যাশনাল ইউথ অ্যাওয়ার্ড আমাকে মানে সিলেকশন করেছেন, তার জন্য আজকে আমি মানে সমস্ত বরাকবাসী সবাইকে আমার আমাকে যে মানে ধন্যবাদ করেছেন, সেটা আমি আমি আরও আমি বরাকবাসীর জন্য আমি সুনাম এবং ইনাম আনতে চাই। আর খুব ভালো লাগছে সেটা মানে এই ন্যাশনাল ইউথ অ্যাওয়ার্ডটা পেয়ে আমি ভালো লাগছে। ফেসবুকে যুবতীর অশ্লীল ছবি আপলোড করে গ্রেফতার হলো এক যুবক। কাছাড়ের নয়াগ্রামের বাসিন্দা এই যুবক জহিরুল ইসলাম, যুবতীর বাড়ি একই গ্রামে। একটি সূত্র জানিয়েছে, গ্রামের এক কলেজ ছাত্রীর সঙ্গে যুবকের বেশ কিছুদিন থেকে প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু যুবতীর পরিবার তাদের প্রেমে বাধা হয়ে দাঁড়ায়। আর এতে যুবকটি ক্ষুব্ধ হয়ে কলেজ ছাত্রী ও তার দিদির ছবির সঙ্গে কয়েকটি অশ্লীল ছবি ফেসবুকে আপলোড করে দেয়। এরপর সেই কলেজ ছাত্রীটি করিমগঞ্জের পুলিশ সুপারের কাছে এ মর্মে অভিযোগ জানায়। পরবর্তী সময়ে নীলামবাজার পুলিশ এই যুবককে গ্রেফতার করে। অশ্লীল ফটো ছাড়া হয়েছে, পাতা হান্দি ফুয়া ছাড়িয়েছে,
আর কি আমার কাছে ফোন করছে, আমি অজানার তার লগে কথা করছি। কথা করার পরে আমার মাত রেকর্ডিং করিয়ে তারা পরে কৈছে আমি ছাড়াইছি, এর লাগে ধরিয়া নাই। ফটো ছাড়িয়েছে মেয়েটার, ছাড়ার পরে তার লিস্টে কেস হয়েছে। কেস হওয়ার পরে আমরা খুব খুঁজছি, হেবাগিয়ে আসছে। তারপরে গতকালকে রাত্রে রেড করিয়া ঘর না পাইয়ে পরে বাজার সামালা বাজার থেকে তারা ধরিয়া নাই। আসামের ভয়াবহ বন্যা পরিস্থিতির জন্য মঙ্গলবার কাছাড়ের জেলা শাসক লায়া মাদ্দুরের সঙ্গে দেখা করল উত্তর পূর্ব ভারত এমারতের শরিয়াহ ও নদওয়াতুত তামিরের এক প্রতিনিধি দল। এদিন জেলা শাসকের সঙ্গে বন্যা দুর্গতদের ত্রাণ সাহায্যের ব্যাপারে আলোচনা করে প্রতিনিধি দলটি আসামের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে পৃথক দুটি স্মারকপত্র তুলে দিয়েছে। এই স্মারকপত্রে নদওয়ার কর্মকর্তারা রাজ্যের বিভিন্ন স্থানে আশ্রিত বন্যাক্রান্তদের উপযুক্ত সাহায্যের আর্জি জানিয়েছেন। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নদওয়াতুত তামিরের সাধারণ সম্পাদক তথা মুখপাত্র আতাউর রহমান মাঝাল ভুইয়া বলেন, বরাক উপত্যকায় 30,000 বন্যা দুর্গত বিভিন্ন শিবিরে আশ্রয় নিয়েছেন। এদের সরকারের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হলেও তা পর্যাপ্ত নয়। বন্যা ভয়াবহ রূপ ধারণ করেছে। 25টি জেলায় প্রায় সরকারি হিসাব মতে 15 লক্ষাধিক লোক আক্রান্ত। সরকার যতটুকু সাহায্য ত্রাণ সাহায্য দিচ্ছে সেটা সাফিসিয়েন্ট নয়। সুতরাং আমি উত্তর পূর্ব ভারত এমারতের শরিয়া নদওয়াতুত তামিরের আমি জেনারেল সেক্রেটারি এবং স্পোক্সম্যান হিসাবে আজকে আমার কাছে জেলা কমিটির সভাপতি এবং অন্যান্যদের সঙ্গে নিয়ে জেলাধিপতির মাধ্যমে আসামের গভর্নর, মাননীয় গভর্নর এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট পৃথক পৃথক দুটি স্মারকলিপি দিয়ে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী বিতরণের দাবি জানিয়েছি এবং বন্যার পরে ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়ে দুটি মেমোরেন্ডাম দিয়েছি। তাছাড়া আমরা আমাদের সংগঠনে প্রতিটি জেলায় জেলা কমিটি এবং আঞ্চলিক কমিটিদের পৃথকভাবে আমরা বন্যাক্রান্ত লোকদের যথাসাধ্য সাহায্য করার জন্য আমরা ইতিমধ্যে আবেদন জানিয়েছি। সুপ্রিম কোর্টের রায়দানে ইংরেজি সহ দেশের 6টি আঞ্চলিক ভাষার সঙ্গে বাংলা ভাষাকেও যুক্ত করার আবেদন জানালো আমরা বাঙালির আসাম রাজ্য কমিটি। মঙ্গলবার কাছাড়ের জেলা শাসকের মাধ্যমে আমরা বাঙালির কর্মকর্তারা দেশের প্রধান বিচারপতির উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রদান করেন। এতে উল্লেখ করা হয়, দেশের মধ্যে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ ভাষা হিসেবে বাংলা ভাষাভাষী প্রায় 14 কোটি মানুষ রয়েছেন। তাছাড়া স্মারকপত্র তুলে দিয়ে আমরা বাঙালির রাজ্য সচিব সাধন পুরকায়স্থ বলেন, ভারতের জাতীয় সঙ্গীত বাংলা ভাষায় রয়েছে। বন্দে মাতরম গানের স্রষ্টাও একজন বাঙালি। 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস গোটা দেশের স্বীকৃতি পেয়েছে। এই অবস্থায় বাংলাকে যুক্ত করার আবেদন জানান তিনি। জাস্টিস অফ ইন্ডিয়া রঞ্জন গগৈ অর্থাৎ সুপ্রিম কোর্টের একটা আদেশ আমরা দেখতে পেয়েছি। সুপ্রিম কোর্টে যে সমস্ত মামলার জাজমেন্ট বেরোয় সেই সমস্ত জাজমেন্টে অন্যান্য 6টি আঞ্চলিক ভাষায় অনুবাদ করা হলেও বাংলা ভাষার স্থান হয়নি। তাই আমরা আজকে কাছাড়ের জেলাশাসকের মাধ্যমে রঞ্জন গগৈর উদ্দেশ্যে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার উদ্দেশ্যে একটা স্মারকপত্র প্রদান করেছি। স্মারকপত্রে আমরা বলেছি যে ভারতবর্ষের জাতীয় সঙ্গীতের ভাষা বাংলা ভাষা, জাতীয় সঙ্গীতের রচয়িতা একজন বাঙালি রবীন্দ্রনাথ ঠাকুর, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের মাতৃভাষা। তাছাড়াও ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী বাংলা ভাষাভাষী মানুষ, যেখানে 14 কোটি মানুষ বিভিন্ন রাজ্যে বসবাস করেন, বাংলায় কথা বলেন, তাদের ভাষাকে যাতে সুপ্রিম কোর্টের জাজমেন্টের অনুবাদের ক্ষেত্রে অন্তর্ভুক্ত করা হয় সেটাই আমরা আজকে মেমোরেন্ডামে উল্লেখ করেছি। আমরা আশা করি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আমাদের এই দাবির প্রতি সহানুভূতি দেখিয়ে অচিরেই সুপ্রিম কোর্টের সমস্ত আদেশ বাংলা ভাষায় অনুবাদ করা হবে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আরও এক দুর্নীতির তথ্য প্রকাশ্যে এলো।
ঘটনাস্থল উত্তর করিমগঞ্জের সাদারাশি। জনগণ অভিযোগ করেছেন সাদারাশি 119 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ওয়ার্কার ইমরানা বেগম এবং সুপারভাইজার পারভিন সুলতানার গোপন যোগসাজশে দুবছর থেকে সরকারি সব বরাদ্দের আত্মসাত চলছে। জনগণ আরও অভিযোগ করেছেন প্রায় দুবছর থেকে এই কেন্দ্রে পঠন পাঠনের নামগন্ধ নেই, তারা বন্ধ রয়েছে কেন্দ্রটি। তারা বলেন সরকার শিশুখাদ্য সহ সব ধরনের সরঞ্জাম বরাদ্দ করলেও ইমরানা তার পকেটের দু চারজন মানুষ নিয়ে সরকারি এসব বরাদ্দ আত্মসাত করে আসছেন। এ নিয়ে সুপারভাইজার পারভিনকে অভিযোগ জানালেও লাভ হয়নি। ঘটনাটিকে নিয়ে তদন্তের দাবি জানানোর পাশাপাশি ইমরানাকে অন্যত্র বদলির দাবি জানিয়েছেন ভুক্তভোগী জনগণ। মানে ই সেন্টারও তাই আবার ই সেন্টারের ওয়ার্কারও আর ইবাই বিয়েলো বিয়েলো হইলেও তাই ওয়ার্কার তো ইনোর কাজ করেন না, আর তার আগে সাদাশি ওখানে আসলে তাই এখন তার বিয়েও হয় তাই আর ইখানে অফিসও করেন না আর বিয়েও কাজ করেন না। ওয়ার্কার নাম হইল গিয়া ইমরানা বেগম। এই ব্যাপারে আমরা সুপারভাইজারের লোকে আবার মিশলাম তাই কোনো খাত্তা দেই না আমরা ই সেন্টারটা। দাদা আমরা আজ বিগত মানে দুই তিন বছর থাকি ওইরকম চলছে, মানে তারা যে সময় কোনো জরুরত পড়ে অফিসিয়ালি কোনো কাম কাজ হয় এই সময় আইয়া অফিসটা খুলে, আর নাইলে ইচ্ছা মতো ইয়ার বন্ধ থাকে সব সময়। শিশু খাদ্য যে সময় আয় ওই সময় আয় আইয়া মানে ওখানোর তারা পকেটর মানুষ কয়জন আসুন এগুলা লইয়া মানে বাটিয়া তারা তারা যায় গিয়া। আজকে খুলে হয়েছিল, আজকে তো আর খোলা হয় আজকে যে এখানে তো নর্মত বন্ধ থাকে কিন্তু আর খোলার কথাও নাই। আপনারা এখন কোনো ব্যবস্থা নিবানে? এখন আমরা যদি মানে কোনো এটা যদি রেগুলার খোলা হয় না শিশুরা পড়ার ক্ষতি হওয়ার এটার জন্য হয় না, আমরা সিডিগুয়ের কাছে যাইমু যে আমরা আন্দোলন করবো, প্রয়োজনে আমরা অফিস তালা লাগাইমু, সেন্টারটা তালা লাগাইমু, তালা লাগাই এটা বন্ধ করবো, এরকম বন্ধ সরকারের টাকা আত্মসাত করতে আমরা দিতাম না। অন্যের জমি জবরদখল করে এনজি এনরেগা প্রকল্পের রাস্তা নির্মাণের গুরুতর অভিযোগ উঠল বদরপুর মাছিমপুর গাঁও পঞ্চায়েতের এপি সদস্য আবুল হোসেনের বিরুদ্ধে। অভিযোগে জানা গেছে বদরপুর মাছিমপুর জিপির বাসিন্দা সমীরণ চন্দ্র দাসের এক বিঘা 14 কাঠা 11 ছটাক জমির একটি অংশ সমীরণকে না জানিয়েই এনজি এনরেগা প্রকল্পে অন্তর্ভুক্ত করে রাস্তা তৈরির তোড়জোড় শুরু করেন এপি সদস্য আবুল হোসেন। ঘটনাটি নিয়ে প্রতিবাদ জানালে সমীরণকে পাত্তাই দেওয়া হয়নি বলে অভিযোগ জমি মালিকের। আমার খরিদা জমিন এবং ভিত্তিসত্ত্ব রূপে মনরেগার কাজ আরম্ভ করতেন আমরা বিজেপির প্রতিনিধি বর্তমান বদরপুর মাছিমপুর জিপির এপি সদস্য আবুল হোসেন, পিতার নাম হইল আব্দুল লতিফ। বলপূর্বকভাবে আমার জমির উপর দিয়ে মনরেগার কাজ চলে প্রায় 2-3 হাত পরিমাণ জমি আমার ঢুকাইয়া দিয়েছে রাস্তা। তখন আমি নিরুপায়ইয়া আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটে একটি মহকদমা দাখিল করি। মহকদমার তারিখ হইল 2/5/2019 ইংরেজি। এটার ইস্যু নম্বর হইল 540/2/5/2019 ইংরেজি। এটা বড়গোলা থানাত ইনকোয়ারি লাগে পাঠানো হয়েছে 13/5/2019 ইংরেজি তারিখে। থানাতে গিয়া একজন কর্মী আইয়া আমার বাড়িতে আমার জিজ্ঞাসা করছেন যে তুমি কেস করছো নি বলে হয়। আমি কেস করছি বদরপুর মাছিমপুরের এপি সদস্য আবুল হোসেন এবং জিপি সচিব হল প্রশান্ত চক্রবর্তীর উপরে। ইটার রিপোর্ট না যাওয়াতে আমার কেসটা রুজু হয় না। এরপরে আমি আবার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটে 25/6/2019 ইংরেজিতে গিয়া আবার আমি একটা দরখাস্ত করছি যে আমার রিপোর্টটা দেওয়ার লাগিয়া পুনরায় 5/7/2019 ইংরেজি তারিখে বরগোনা থানা থেকে একজন আধিকারিক আইয়া আমার সঙ্গে নিয়ে সরজমি তদন্ত করছে এবং আমি আমার সরজমিনে দেখাই দিছি যে জমি কতটুকু ঢুকছে না ঢুকছে সমস্ত কিছু দিছি তাই লইয়া গেছেন এবং আমার আশ্বাস প্রদান করছেন যে আমি রিপোর্ট পাঠাইব আর আমি যেটা দেখছি এটাই আপনার রিপোর্ট হয়। কিন্তু আইটিন পর্যন্ত রিপোর্ট গেল কিনা এটার অপেক্ষায় আমি আছি। এমনকি নিজের এই চাষের জমিতে চাষ করতে চাইলেও সমীরণ বাধার সম্মুখীন হন। এমত অবস্থায় আজকে 16/7/2000 ইংরেজিতে আমারই খেতের মানুষ যখন আমার জমিতে চাষ করা যায় তখনও আব্দুল হোসেনের বাবা আব্দুল লতিফ আমার মানুষকে বাধা দিছে যে কেন বিয়া খেত না করার লাগিয়া। আমি স্বাধীন দেশের নাগরিক, আমার স্বাধীনতা থাকু, আমরা কীভাবে সুরক্ষিত? যান মাল সয় সম্পত্তি এই সমস্ত রক্ষা করা আমার এই অবস্থায় আমি বয়স হয়েছে আমার 62 বছর, আমি কীভাবে লড়তেছি
তারা আমার জমিটাকে আমার বেদখল করার চেষ্টা চালাইয়া দেখতেছে। আমি আইনের আশ্রয় নিয়া আমি কিতা ভুল করলাম? আর না, আইনের আশ্রয় নেওয়াটা আমার ভুল। আমি তো আর ঝগড়া চাটি মাইক মার্কাতে আগে হইয়া গেছি না। তারা আইন হাতে নিয়া, তারা আইনের মানুষ হইয়া, তারা বিজেপির একজন সদস্য হওয়ায় থাকার সাবুদে তার ক্ষমতা বলেই আমার এই জমি থেকে আমার বেদখল করতে চেষ্টা চালিয়ে যেতে আছে। শিলচরে জেলাশাসকের কার্যালয়ের সামনে মঙ্গলবার দুপুরে হঠাৎই এক হুলস্থুল পরিস্থিতির সৃষ্টি হয়। মালিকবিহীন একটি মারুতি কারকে নিয়েই এই তীব্র কোলাহল। গাড়িটির নম্বর AS01AD3604। দীর্ঘ সময় ধরে গাড়িটি পার্ক করা থাকায় জমতে থাকে কৌতূহলী জনতার ভিড়। প্রথমে কেউ তেমন গুরুত্ব না দিলেও ঘণ্টাখানেক পর থেকে ভিড় বাড়তে থাকে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে ট্রাফিক পুলিশ। তারা প্রথমে গাড়িটির ছবি ক্যামেরাবন্দী করে, পরে রিকভারি ভ্যানের সাহায্যে গাড়িটিকে নিয়ে যাওয়া হয় সদর থানায়। তবে প্রশ্ন উঁকি দিচ্ছে, কেন গাড়িটিকে এভাবে মাঝপথে পার্ক করে চলে গেলেন গাড়ির মালিক? শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। বার্মিজ সুপারি ভর্তি চারটি ট্রাক আটক শিলচরে, গ্রেফতার চার গাড়ি চালক। সমাজসেবা সাহিত্যে অবদান, সোনাইয়ের কৃষ্ণমোহনকে সম্মানিত করবে ক্রীড়ামন্ত্রক। ১১৯ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুর্নীতি, পারভীন ইমরানার বিরুদ্ধে ফুঁসছেন মানুষ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।